প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আনন্দে আছেন? সুখে আছেন? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সঙ্গে সব সময় থাকবে, তাই আনন্দে থাকা উচিত। ঠিক, কোনো জিনিস নিয়ে চিন্তিত হবে না, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। হে প্রভু, সঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছেন। প্রভু, যেহেতু আপনি আমার সঙ্গে আছেন, আমি আনন্দিত থাকব। আমরা যখন এমনভাবে ঈশ্বরের কাছে বলি, উনার মনে অনেক আনন্দ আসে। যদি আমরা বাইবেলের দ্বিতীয় সামুয়েলের 5 অধ্যায় দেখি, আমরা দেখব 5:10। দাউদ দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন। কিভাবে তিনি শক্তিশালী হলেন? কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তার সঙ্গে ছিলেন। ঈশ্বর যেহেতু সঙ্গে ছিলেন, তাই দাউদ দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠলেন, এটাই বাইবেল বলছে। ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে আমাদের মনের ভয় দূরে চলে যায়। দিন দিন আপনার দেখবেন উন্নতি হচ্ছে। ধরুন না, পড়াশোনায় জ্ঞান ও বুদ্ধিতে উন্নতি, আপনার প্রতিভার মধ্যে উন্নতি আসবে, আপনার সেবা কার্যের সীমা বাড়বে, আপনার ব্যবসা বাণিজ্য সকলই বাড়তে থাকবে। আপনি যেখানে কাজ করছেন ওখানে আপনার উন্নতি হবে, এটাই তো প্রতিজ্ঞা। ঈশ্বর সঙ্গে থাকলে এমন কাজ হবে, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা হচ্ছে আমি তোমায় আশীর্বাদ করব, আর সব ক্ষেত্রে আমি তোমাকে উন্নতি দেব। আপনার সকল কাজে ব্যবসা ঈশ্বর আশীর্বাদ দেবেন, বৃদ্ধি করবেন, এটাই সেই প্রতিজ্ঞা যিনি দায়ুদের জন্য করেছিলেন। আপনার জীবনে কি করবেন না? নিশ্চয় যখন দায়ুদের সঙ্গে ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সঙ্গে দায়ুদও ছিলেন। ঈশ্বরের সাথে থাকতে হলে উনি কি পছন্দ করে এটা জেনে করতে হবে। এ ব্যাপারে দায়ুদ খুব সাবধান ছিল। দায়ুদ আমার প্রিয় সেবক, দায়ুদ আমার মনের ইচ্ছা অনুসারে সবসময় কাজ করেছে, এটা ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন। এই পুত্র, এই পুত্রী, সে আমার প্রিয় পুত্র আর সে আমার প্রিয় পুত্রী। এর কারণ হচ্ছে এরা আমার কাছে জিজ্ঞেস করে সব কাজ করে, নিজের ইচ্ছায় যা তা করে না। ঈশ্বরের যদি মনে হয় যে আপনি তার কাছে জিজ্ঞেস করে সব কাজ করেন, তখন ঈশ্বরের মনে আনন্দ আসবে। এই পুত্রী আমার কাছে জিজ্ঞেস করে সব কাজ করে, যা কিছুই করে আমার ইচ্ছা অনুসারেই সে করে। আপনার জীবন এমন হওয়া উচিত যে ঈশ্বর সাক্ষ্য দেন। এমনভাবে সাবধান থাকলে সকল কাজে উন্নতি হবেই, আশীর্বাদ পাবেন, এটাই হচ্ছে প্রতিজ্ঞা। আমাদের শুধু একটা কাজই করতে হবে। দায়ুদের মতো আপনার মনের মতো মানুষ হতে চাই হে পিতা, আপনার মনের মতো মেয়ে আমি হতে চাই। যা বলবেন আমি তাই করব, আপনার চোখে অপ্রিয় কাজ আমি করব না। আমি যা কিছু জিনিস সিদ্ধান্ত নেই বা নির্ণয় করি, কেনাকাটা, পড়াশোনা, কর্মক্ষেত্র, সব ব্যাপারে আপনার ইচ্ছা অনুসারে আমি চলব, নিজেকে অর্পণ করছি, এই কথাটা কি আপনি মন খুলে বলবেন? আপনি সঙ্গে থাকুন। হে পিতা, আপনার ইচ্ছা অনুসারে কাজ করার জন্য অর্পণ করি, আপনার চোখে অপ্রিয়কে দূরে করে দিচ্ছি, এই সব ব্যাপারের জন্য প্রার্থনা করছি। যে প্রার্থনা করছে তার প্রার্থনা শুনে আপনি প্রার্থনার উত্তর দেন, তাই আপনাকে ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি, আমেন, আমেন।